প্রয়াত ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির 122তম জন্মদিবস পালন করল মালদা জেলা বিজেপি। এদিন মালদা শহরের ফোয়ারা মোড়ে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি পার্থসারথি ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, রাজ্য নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি শ্যামচাঁদ ঘোষ, যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর চম্পটি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। তারা প্রত্যেকে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার সকাল 8:30 নাগাদ মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় জেলা ও রাজ্য নেতৃত্ব সমবেত হয়ে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির 122তম জন্মদিবস পালন করেন। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, স্বাধীনতা ঘোষণা হলেও মালদাসহ বেশ কয়েকটি জেলা ও পূর্ব পাকিস্তানের অধীনে চলে যায়। তিন দিন পর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে মালদাসহ অন্যান্য জেলা স্বাধীনতা পায়। বাংলার মানুষ তার অবদান স্মরণ করে রাখবে। এদিন জেলা বিজেপির পক্ষ থেকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির 122তম জন্মদিবস পালন করা হয়। এছাড়াও জেলা বিজেপির পক্ষ থেকে সারা দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি ১৯৯১ সালে হয়, আজকে 122তম জন্মদিবস। আর বিশেষ করে আমরা যখন মালদা শহরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন করছি, তার একটা বড় তাৎপর্য গুরুত্ব আছে। কারণ হচ্ছে যে এই মালদা জেলা এবং মালদা জেলা সহ পার্শ্ববর্তী দুই জেলা, এটা সম্পূর্ণ শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানে আজকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত আছে। আমরা জানি যখন দেশ স্বাধীন হয় এবং দেশ বিভাজন হয়, তখন এই মালদা জেলা সহ পার্শ্ববর্তী দুই জেলা পাকিস্তানের সাথে অন্তর্গত ছিল এবং তার বাগ্মিতা বলিষ্ঠ নেতৃত্বে পরবর্তীকালে সেই সময় যারা এই দেশের দায়িত্ব ছিল তারা বাধ্য হয়েছিল যে এই মালদা জেলা সহ পার্শ্ববর্তী দুই জেলাকে ভারতের সঙ্গে তিন দিন পর অন্তর্ভুক্ত করা। সেই অনুযায়ী আমরা গর্বিত যে মালদাবাসী হিসেবে তাকে আমরা তার 122তম জন্মদিবসে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।